আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি পার্কে। এটি হচ্ছে বেলিসের মধ্যে ম্যাসরের একটি পার্ক, খুবই জনবহুল পার্কটি। এই পার্কে যাওয়ার জন্য সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে এটি। এটি সম্পূর্ণ মেইন রোড থেকে রোডটি সোজাসুজি আসা যায়। এটি হচ্ছে পার্কের মূল গেট। এই পার্কে আসলে লোকাল কোনো বাস নেই, এই রোড দিয়ে যাওয়া আসা করে না। এখানে আসতে হলে সাইকেল বা হেঁটে আসতে হয়, বা যাদের নিজস্ব গাড়ি থাকে তারা আসতে পারবে। আর পার্কটির নাম হচ্ছে পার্কো দেল পিরাগেত্তো পার্ক। এটি হচ্ছে মূল গেট, এখান দিয়ে ঢুকতে হয়। অন্য পাশ দিয়েও ঢুকা যায়। এই পার্কে আসলে অনেকগুলো রাস্তা আছে, তো দিক থেকে মানুষ ঢুকতে পারে এখানে। আর এখানে খোলামেলা জায়গা এবং খেলার অনেক জায়গা আছে, এজন্য বাচ্চারা সবাই এখানে আসেন। বিশেষ করে আমাদের বাংলাদেশিরা এখানে সবসময় আসেন পার্কে তাদের বাচ্চাদেরকে নিয়ে খেলা করতে। এখানে আছে বাচ্চারা খেলা করতেছে, সাইকেল নিয়ে আসছে। এখানে অন্য পাশে আছে মেয়েরা খেলা করতেছে, এরা ব্যাডমিন্টন খেলতেছে। সবাই সবার মতো করে এই পার্কে খেলা করতেছে। ছোটদের জন্য খেলার ব্যবস্থা আছে, বড়রা এখানে ব্যাডমিন্টন, বাস্কেট, ফুটবল খেলা শুরু করে সব কিছুই আছে এই পার্কের মধ্যে। এই পার্কটির মধ্যে আরেকটি আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানে একটি ছোট লেক আছে এবং দুটি কাঠের ব্রিজ আছে, খুবই ছোট। আর এখানে প্রচুর পরিমাণ হাঁস আছে। তা আমাদের বাংলাদেশিরা এই পার্কটিকে হাঁস পার্কও বলে থাকেন। হাঁস থাকার কারণে এটি হাঁস পার্ক হিসেবে পরিচিতি লাভ করেছে। খুবই সুন্দর এই পার্কটি। এই পার্কে খেলার পাশাপাশি অনেক ভাবিরা এখানে বিকালবেলায় নাস্তা নিয়ে আসেন, বসে চাদর বিছিয়ে সবাই নাস্তা খেয়ে নেন, বা দুপুরের খাবারও খান অনেক ভাবিরা এখানে এসে পিকনিক করেন। এই পার্কটির মধ্যে ছোট বড় দেশি এবং বিদেশি সবাই আছেন, কোনো ভেদাভেদ নেই, যার যার মতো করে খেলতেছে সবাই। আর যারা বেনিস শহরে ঘুরতে আসেন তারা অবশ্যই এই পার্কগুলো এসে দেখে যাবেন, ভালো লাগবে আপনাদের কাছে এই পার্কগুলো।